সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি রাজধানীর আফতাবনগর অস্থায়ী গবাদি পশুর হাটে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজের একটি গরু। এই গরুটির নাম হচ্ছে পঙ্খিরাজ। এটি এসেছে কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে এসেছে। এই কুষ্টিয়া থেকে যে পঙ্খিরাজটি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পঙ্খিরাজকে দেখার জন্য শত শত জনতার ভিড় সৃষ্টি হয়েছে। এই পঙ্খিরাজ সম্পর্কে এখন এটার যিনি মালিক তার সাথে কথা বলবো। এই গরুটির সম্পর্কে ওজন, দাম এবং তাকে কি খাওয়ানো হতো সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। ব্রাদার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে এসেছেন প্রথমে একটু বলবেন। আমি কুষ্টিয়া থেকে আসছি, কুষ্টিয়া দৌলতপুর থানা, গ্রাম ফিলিপনগর। যে আমার সামনে যে গরুটি দেখছি, এর কি কোনো নাম আছে? ওনার নাম আমার বাবা দিয়েছেন পঙ্খিরাজ। পঙ্খিরাজ, তো পঙ্খিরাজ কোথা থেকে এনেছেন আপনারা? আমি আমার গ্রাম থেকে আজ থেকে 2 বছর আগে কিনি। আচ্ছা, গ্রাম থেকে 2 বছর আগে কেনার পরে লালন পালন করে এই অবস্থায়? আমার বাড়িতে লালন পালন করি, আমি কোনো ব্যাপারই না। আচ্ছা আচ্ছা, আপনাদের গরু কয়টা? আমার 20টা গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা নিজের খামারের গরুগুলো নিয়ে আসছেন না? জি। তো এই পঙ্খিরাজ, একটু সামনের দিকে আসি, পঙ্খিরাজ আপনি কি 2 বছর আগে তখন কিরকম কয় দাঁতের বা কি কত বছর বয়সী অবস্থায় কিনেছিলেন? তখন দাঁতা ছিল না, তখন বয়স 1 বছর 3-4 মাস মতো ছিল। আচ্ছা, এখন আমাদেরকে বলবেন ব্রাদার, আপনি একটু এদিকে আসবেন, পুরো গরুটা দর্শকরা দেখতে চাই। এই পঙ্খিরাজের আনুমানিক ওজন কত? 1200 কেজি স্কেল আনুমানিক, স্কেল আমি করতে পারি নাই, মানে ফিতাই আনুমানিক। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা শুনছেন যে ফিতাই, এটা 1200 কেজি আনুমানিক, 1200 কেজি আনুমানিক। তো ঢাকায় তো আরও অনেক হাট ছিল, তো সেখান থেকে এই আফতাবনগরে কেন এই বড় গরুটি নিয়ে এলেন? আমার কাছে ভালো লাগছে, আফতাবনগরটা দেখতে ভালো লাগছে, বাট এলাকার মানুষগুলো সুখী, এই জন্য নিয়ে আসছেন। আচ্ছা, এখন বলেন এই পঙ্খিরাজের আপনি কত আশা করছেন যে এরকম হলে আপনি এই পঙ্খিরাজকে এবার কুরবানির ঈদে বিক্রি করবেন? আশা করছি, আমার তো অনেক ব্যয় হয়ে গেছে, তো বাট আমার কিছু লভ্যাংশ থাকলেই ছেড়ে দেবো। সেটা কেমন, সেটা একটু দর্শকদেরকে তো বলতে হবে যে এত হলে আমরা গরুটা ছাড়াচ্ছি। 20 লাখ হলে ছেড়ে দেবো। 20 লাখ? জি। দর্শক আপনারা শুনছেন, বর্তমান পঙ্খিরাজের মূল্য হচ্ছে যে উনি যেটা চাচ্ছেন 20 লক্ষ টাকা, এবং আনুমানিক 1200 বলেছেন না? 1200 কেজি মতো ওজন উনি ফিতার মাপে বলছেন আনুমানিক, অবশ্যই স্কেল করলে সেটা জানা যাবে। আর এখানে এই হাটে কিন্তু স্কেলের কোনো ব্যবস্থা নেই, এখানে অনুমান এবং ফিতার উপরে বড় জোর আপনার ডিপেন্ড করতে পারবেন। পঙ্খিরাজ কোথা থেকে, কোন এলাকার আপনারা? আমি কুষ্টিয়া দৌলতপুর থেকে আসছি। কুষ্টিয়া, অধিকাংশ আমরা দেখেছি যে বিশেষ করে ঢাকার স্থায়ী হাট হচ্ছে গাবতলি হাট, সেখানে অধিকাংশ লোকই হচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই এলাকার বেশি যারা গরুগুলো নিয়ে আসে। জি, আমাদের কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুরের লোকরাই হচ্ছে গরুপন্থী লোক এক কথায়। এখন এই পঙ্খিরাজ, এটা এটা কয় দাঁত পঙ্খিরাজের? এখন 4 দাঁত। 4 দাঁত? জি, এখন 3 বছর 6 মাস মতো বয়স। 3 বছর 6 মাস। এই পঙ্খিরাজকে আপনারা কি খাওয়াতেন? আমি দেশীয় খাবার, ছোলার আটা, ভুট্টা, গমের চাল, খেসারির আটা, এগুলোই পঙ্খিরাজকে। জি, আর কাঁচা ঘাস ছিল সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন লাস্ট কথা যে পঙ্খিরাজকে তো আপনি 20 লক্ষ টাকা আশা করছেন, মোটামুটি কেমন হলে যে না এর কমে আমি ছাড়তে চাচ্ছি না, একটা আইডিয়া দিতে পারবেন? 15 হলে ছেড়ে দেবো। লাস্ট 15? জি। আচ্ছা, 15। দর্শক দেখছেন যে এই পঙ্খিরাজকে 15 লাখ হলে ছেড়ে দেবেন। আপনারা যারা এই গরুটি নিতে চান, রাজধানীর আফতাবনগর অস্থায়ী গরুর হাটে এই গরুটি রাখা আছে। আরেকটি বিষয় ব্রাদার একটু আমাদেরকে হেল্প করবেন, সেটা হচ্ছে যে দর্শকরা এখন তো করোনার কারণে খুব বেশি আসতে পাচ্ছে না, যেহেতু সবাইকে ঘরে থাকার কথা বলা হচ্ছে, এজন্য আপনার সাথে যদি মোবাইলে যোগাযোগ করে কেউ একটু আসতে চায়, এজন্য আপনি যদি একটু মোবাইল নাম্বারটা এবং নামটা যদি আরেকবার ক্যামেরায় আমাদের বলেন। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমার ফোন নাম্বার 01719833132। জি, আরেকবার একটু রিপিট করবেন একটু ধীরে ধীরে। 01719833132। জি, দর্শক নিশ্চয়ই আপনারা ওনার নাম্বারটি শুনেছেন। এখন আর কিছু করবো না, আপনি গরুর সামনে একটু দাঁড়াবেন, আমরা একটু হাত বুলিয়ে দিব। দর্শক, আমারও একটু সাহস হচ্ছে আর এই বড় গরুগুলো ধরতে একটু ইচ্ছে করে।
একটু সামনে হাত দিতে পারবো আমি? দর্শক আমি একটু, বাহ বাহ, খুব সত্যি ঠান্ডা গরু। আচ্ছা, এটি কি জাতের গরু? এটা তো আমি জানলাম না, এটা কি অস্ট্রেলিয়ান? যেটা ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস। আচ্ছা দর্শক, অস্ট্রেলিয়ান ক্রস হলেও অনেকগুলো একটু সাদা কালোর মিশ্রণ থাকে, এটা একবারে পিওর কালো, যার কারণে কালারটা বেশ ভালো লাগছে, এবং এটা চার দাঁতের গরু। দর্শক, এই পঙ্খির আজকে দেখে এই এখানকার যারা বিশেষ করে ছোট বড় মাঝারি আছে সবাই খুব আনন্দিত, পঙ্খিরাজের জন্য তারা উৎফুল্ল হয়েছে। সুতরাং সবাই একটি হাততালি দিতে চাই, দি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনাদের আবার আর এক হাটে নিয়ে যাবো এবং সেখানে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।